فوق ما هو الشهر؟ হ্যাঁ শোনেন, আজকে আমরা হচ্ছে প্রথম কাজ করব, ঠিক আছে? যারা অনলাইনে আছেন তাদেরকে আজকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। নতুন খাতা নেন, নতুন পেজ নেন, নতুন কলম নেন, নতুন কলম হ্যাঁ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ ভালো কাটুক আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, সারাটা জীবন ভালো থাকুন, সারা বছর ভালো কাটুক, সকলের মনস্কামনা পূর্ণ হোক। যে যেখানে আছেন আপনাদের সাথে আপনিও সুস্থ থাকবেন। এখন রোজার মাসে কিন্তু প্রচুর গরম, সেবার সাবধানে থাকবেন। শোনেন, যারা অনলাইনে আছেন আর অফলাইনে আছেন, আপনাদের জন্য নোট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আপনারা আজকে হয়তো গুরুকে পেয়ে যাবেন নোট, পিডিএফ পাবেন, পিডিএফ। যারা যে প্রান্তে আছেন, দূরে আছেন, আপনারা গ্রুপ থেকে তিনটা শিট পাবেন। একটা হচ্ছে হিস্টোরি অফ হচ্ছে অল আর্ট, আর একটা পাবেন হচ্ছে বাংলাদেশ সম্পর্কে, আর একটা পাবেন হচ্ছে আপনার শিল্প মাধ্যম এবং শিল্পের কলা কৌশল, অর্থাৎ তিনটা সাবজেক্ট। এর ভেতরে প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার হিস্টোরি অফ অল আর্ট, যেটা হচ্ছে বাইরের দেশের সম্পর্ক, প্রত্যেকটা যে আর্ট আছে না, এই সম্পর্কে সব থেকে বেশি বেশি আছে। যেমন কি সিন্ধু সভ্যতা আছে, রোমান সভ্যতা আছে, গ্রিক সভ্যতা আছে, তারপরে হচ্ছে আপনার জাপান আছে, জাপানের সভ্যতা আছে, জাপানের সভ্যতা, তারপরে আপনার আছে মিশরীয় সভ্যতা, আপনার প্রাগৈতিহাসিক সভ্যতা। টোটাল মিলে আপনার প্রথম সাবজেক্টটা যেটা হচ্ছে হিস্টোরি অফ হচ্ছে অল আর্ট 45 পেজের। এখানে সবই ব্রড কোশ্চেন দেওয়া, আপনাদের ব্রড কোশ্চেন করতে হবে। আমার পড়ানোর ধরন হচ্ছে কি, আমি কারোর কোনো শর্ট পড়াই না, কারণ প্রশ্ন দেখা গেল কি আপনার ওই বর্ডের ভেতর থেকে একটা সংক্ষিপ্ত আসবে। আপনার যদি বড় জিনিস পড়ে তাহলে কি হবে, ছোট জিনিসগুলো আপনার কাছ থেকে ফেলে যেতে পারবে না, কিন্তু আপনি যদি ছোট পড়েন আপনি বড় করতে পারবেন না, পারবেন? বড়কে ছোট করা যায় কিন্তু ছোটকে বেঁচে যাবে না, বড় করা যায় না, বুঝতে পারছেন? আর এই শীতে রেখে দেবেন আপনাদের জব ক্ষেত্রে, অর্থাৎ নিবন্ধনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কাজে লাগবে, কথা বুঝতে পারছেন? একটা শীত হারাবেন না, কলেজ কর্তৃপক্ষ আপনাকে শীত পাঠাবে, আপনার হোয়াটসঅ্যাপে অথবা মেইলে আপনি বললে পাঠাই দেবে কলেজ কর্তৃপক্ষ, ঠিক আছে? আর আজকে আপনার গ্রুপে পেয়ে যাবেন, চিন্তা ভাবনা কোনো কিছু করার নাই, যাচ্ছে বিষয় কথা কই। শুভ নববর্ষ। খাতা দেবে, খাতা দেখুন, নতুন বছর নতুন বছর শিখে আমরা। বলে হ্যাঁ, আছে আছে, ভবিষ্যতের গরু বলে কি মেলা একাই দেবো, মেলা একাই দেবো। হ্যাঁ আচ্ছা, দেখছি মেলায় একাই দিচ্ছি, আমি আপনাদের গ্রুপে থাকেন মেলার ছবি পাঠাচ্ছি। গরু শিখবেন, গরু। আচ্ছা ঠিক আছে, গরু দিচ্ছি, গরু দেবো, এও দেবো, সবই দেবো, মানে দেখাই দিচ্ছি। আজকে পয়লা বৈশাখের কিছু ছবি আপনাদের দিচ্ছি গ্রুপে,
সবাই রেডি? খাতা কলম নেবো, ঠিক আছে? খাতাটা এই লম্বায় ধরেন, লম্বায় লম্বায় এইভাবে নেবেন, আড়ে নেবেন, ঠিক আছে? আপাটা ঠিক আছে, এইভাবে নিলে হবে, বুঝছেন? দেখেন গরু আগাচ্ছি, হ্যাঁ হ্যাঁ সেই আগে দেখে নেন, তারপরে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে? দেখেন গরু ছাগলের মধ্যে পার্থক্য একটাই, প্রধান আকার আকৃতি, এছাড়া কোনো পার্থক্য নেই। জি জি স্যার, পার দিকে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কি এবার? স্যার না, পা দেখা এবার যাচ্ছে হয়েছে তো? স্যার, এবার হয়েছে। জি স্যার হয়েছে। আসো আসো আসো,
দেখেন একই জিনিস, কথা বুঝতে পারছেন? যেটা হচ্ছে আমরা দেখলাম ছাগলের সময় কি ছিল, ছাগলের সময় আপনার গলাটা কি ছিল, ওটা লম্বা ছিল না? ওর কিন্তু লম্বা কিন্তু আছে, কিন্তু ওর দেশের সাথে কিন্তু ওটা মিলে যায়, বোঝা যায় না তাদের লম্বা আছে কিনা। তা মাথাটা বড় হবে, শিংটা বড় হবে, এরপরে হচ্ছে চোখটা তো এমনি বড় হবে। এবার এখানে হচ্ছে আপনার প্রথম দুইটা পা এ কিন্তু ছোট হয় গরুর, আর লাস্টের দুটো পা কি হয়, বড় হয়। কথা বলা গেছে? আর এই যে দাগগুলো দিচ্ছে না, এগুলো কিন্তু জানেন ওই যে সাদা কালো যে গরু আপনার চক্র মাত্রা যেটা থাকে সেটাই থাকে, সেটা সেটাই কিন্তু আঁকা ফেলেন চতুর্থ আগে। ছাগল আগের দিন ছাগল লাগাইছেন না স্যার আপনি আসেননি? শোনো অবশ্য দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে ইয়া কেন সেই নিয়ে আসলাম, এই নিয়ে গেলাম, এখান থেকে কি দেবো, কান আরেকটা কান এই পাশ, এখানে হচ্ছে চোখ, বোঝা গেছে? নিয়ে আসলাম এসে এই লেজে চলে গেল, এখান থেকে কি আসবে গরুর পা, এই হচ্ছে সামনের পা, এরকম হয় মানে ছোট পাঁচজন কি বলতেন ছোট হয় কিন্তু এই এই বডি আঁকাই দিলে এখান থেকে কি আঁক, যেহেতু গরু হচ্ছে সামনে দুটা পা এই বুঝে গেছে, এবার আরেকটা পাতি করলে এখানে এসে এই লেস, আবার তুমি চক্রা বলো তুমি যেভাবে দেখো তুমি করো, বুঝে গেছে? আঁকো 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 আঁকো, প্র্যাকটিস করতে হবে, তারপরে গিয়ে না এলে আমি আসি। বলো শোনো, মেয়েদের কিন্তু উষু হয় না, যেহেতু একটা গাই গরু আর খেয়াল করতে হবে, গাই গরু, গাই গরু কিন্তু কি হয় না, এবছর হয় না, আর এরপরে যখন কি হবে গাই গরু ধর্ম ধর্ম করতে এমনি যে ওটা কি জন্য বলা হয়, পুরুষ গরু যেটা বলা হয় এটা আমরা বলি এড়ে গরু, এরপর কি হবে ওর এই শোল্ডার এই আসছে, তখন কিন্তু এটা কিন্তু আরো উঁচু হয়ে যাবে, আর এক গলা থাকে না তখন এরকম কারণ থাকে, বুঝতে পেরেছো? ছেলে মেয়ের মধ্যে পার্থক্য থাকা লাগবে, তোমার যেমন বডি শক্তি ওকে একরকম থাকবে, তোমার থাকবে না, আর ওর যা স্কিন তোমার স্কিন কিন্তু এক না, পুরুষদের স্কিন আসলে মোটা খসখসে, এরপর একটা হাত ঘোরাও, হয়তো হাত ধরে বুঝতে পারবে কোথায় সমস্যা হচ্ছে কিনা, একবার হাত ধরালে হয়ে যাবে, এই তো মুখ হচ্ছে ভালো, হ্যাঁ মুখটা কেটে নাও, ভালোভাবে কেটে নাও, অস্ত্র যদি ধার না থাকে যুদ্ধ করবা কি করে, সামনের পা বড়, প্রথমটা তো বড় হবে, তারপরে কি হবে ছোট হবে, কারণ ওইটা হচ্ছে ওই সাইডে, এখানে দেখো এইটা কোথায় এইটা কোথায়, সাপোজ মনে করো যে আমার পা আমি যদি দাঁড়ায় থাকি যদি কোন টাকা আসছে এটা আসছে না, এটা কোথায় আসছে দূরে না, তুমি কি করতে হবে দূরে কিছু করতে হবে, একটু ছোট করে দিতে হবে, কেন আপনাদের আমি শিখাইছি না যে দূরের জিনিস কি হয় সবসময় ছোট হয়, কিন্তু আবার এক জায়গায় গেলে কি হবে দূরের জিনিস কিন্তু একই রকম থাকবে,
এই তো ভালো হয়েছে তো। হ্যাঁ এই পাগল, আমি ডাকছি কেন? কালো তাই আমি ডাকছি, দেখা যাচ্ছে এগুলো কালো তাই। দেখো মাথা অনেক মোটা হয়ে গেছে, গরুর গরুর বডি ধরে মাথা অত মোটা হয়? তোমার আর লাইন এক টানে হয় না কেন? তোমার বডি এই মাথা কথা ঢুকছে, তাহলে বডি সাথে মাথা ফাটালে কি হবে? খাওয়া দাওয়া না, আরে আর এই অভ্যাস কি পাবে না? এই ভালো কথা, তুমি অনেকদিন আসতে গেলো। বলো সিং কিন্তু একটা বড় একটা কি হয়? কোন
ঠিক আছে মোটা। কিছুই না, প্রথমে প্রথম কি করতে হবে, এই সিং, তারপরে এই দাগ দিলাম, দিয়ে আরেকটা সিং হেলাম, এই আসলাম এখান থেকে, কান দিলাম, এই এসে এই নামা দিলাম, ছোট এটা তো বড়, এই এবার এখানে ঢুকে গেল, এই মুখ চলে গেল, এখান থেকে নিয়ে আসলাম, কান দিলাম, এখান থেকে এই চোখ, এই আনলাম, এসে এই চলে গেল, এখান থেকে এসে হ্যাঁ 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 আট দেখেন, লিখে আছে দেখেন, শিল্প মাধ্যম লেখা আছে দেখেন, হ্যাঁ তিনটে দেখেন, এখন দেখেন প্রথম তিনটে আছে দেখেন, হ্যালো জি স্যার। দেখেন একদিনে তো সম্ভব না, ঠিক আছে, ও প্র্যাকটিস করে তাই, এই যারা অনলাইনে আছেন তাদের কি অবস্থা? ভালো স্যার, ভালো ভালো তো আছে, সে কই কাজ টাজ কই, যে স্যার। করুন করুন কি আঁকাচ্ছেন, ছাগল কি আঁকাচ্ছেন, কই দেখান তাহলে, নাকি নাকি নববর্ষের দিনকে বাইরে বসে ক্লাস করতেছেন, এমন কেউ আছেন নাই? অনলাইনে তো এগুলো তো পড়া পড়ে পড়া থাকা যায়, ও আমি আগে দিস্তাই, ও আজ দুই থাকে আগে, হ্যালো দেখা, ওইরকম হবে, আচ্ছা ফের হবে তাই, এটা কেন
ওরকম সবকে একই চেয়ারের হয়? গরুর আবার কান না খালে আবার গরুটা বল, আমাদের কিন্তু কালকে নববর্ষ, তো বাংলা মতো বাংলা মতো নববর্ষ প্রথম থেকে চালু করে বলেন আমার ডাক্তার। তাহলে ওই সময় কি ছিল, হিন্দুদের কোনো ছিল? হ্যাঁ শোনেন, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অবস্থা কতদিন বন্ধ দেবেন স্যার? কি সামনে সপ্তাহে ছুটি, পরে ঈদের পরে হচ্ছে পরীক্ষা। হ্যাঁ একদিনে একদিনে দুটো পরীক্ষা দেবেন, টেস্ট পরীক্ষা টেস্ট। হ্যাঁ 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 নতুন শীত তৈরি হয়ে গেছে, আজকে পেয়ে যাবেন গ্রুপে। আমি একটা ঈদ ঈদ করবো না, আমি আসবো না, দেখো আগে বলো বাবা। এ পাগল, বৃষ্টি টিষ্টি হবে না, দেখাই না কারোর জন্য, দেখাই দেবো ছাগল, ছাগল তো দেখাইলাম, দেখাইলাম মনে নেই আমার ছাগল কি আমি দেখেছে ওদিকে। ও আচ্ছা আচ্ছা ছাগল, না না এটা বাচ্চাদের আমি টেম্পোরারি কোন জায়গায় পুলিশখালি, তুই পুলিশখালির লোক নাই আমার বাড়িতে, এই জায়গায় এই যে বিটার ক্যাম্পের সামনে, এই যে বিটার ক্যাম্পের বিটার ক্যাম্প মিলগেট, মিলগেট মাগুরা, মাগুরা তো কামার বাড়ি, আমার বাড়ি আমরা কামার, আমার বাপ কামার, আমাদের ঠাকুর তো কামার ছিল। হ্যাঁ যাই যাই খোলসখালি বিয়ে করলে খোলসখালি জামাই হয়ে যেতাম, ঠিক আছে বিয়ে করতে করা হয়নি। আমি বিয়ে করেছি ও বলছে কি যে খোলসখালি বিয়ে করলে খোলসখালি জামাই হতাম, তাই বলছি। আমার ছিল না তার ছিল আমার, ঠিক আছে রাস্তা ভালো হোক কি কই 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 আসতে কি আসতে কি আসতে কি কই স্যার বলো স্যার, এই গরু খাওয়া খাওয়ার সময় তো ট্যাং তো আছে, মানে সাইজ মানে তো খাওয়া না খাও। হ্যাঁ সামনে তো ভাগ ভাটা চলে, আমার পিছনে দিবা সামনে দিবা, ঠিক আছে কি অবস্থা কি তোমার বোন না? হ্যাঁ ও মাঝে একদিন আইলো পাঁচটা এলো পাঁচটি, তা তোমার ওর জ্ঞান কি তোমার হাতে মেলবে? হ্যাঁ ওকে ব্লেড পারবে, আসো না কেন দুই বোন একসাথে আসবো আসতো কেন?
বহুত দিন পরে এই পেন্সিল দেখলাম, আমি বেশি ভালো করি না, বহুত দিন পরে দেখলাম তাই বললাম। দেখেন পড়ুয়া কেন একদমই সোজা, টাকায় দৌড়ি বেরি। আমি বলেছি যে যে দাঁত তুমি সে আসবে, কারণ আমি যে টান দেবো না তুমি পারিকে বলতেই পারবো না। ও লেগেছে, দেখো দেখো হ্যাঁ ছবি পাঠা করলে এখন শেষ করতে।